আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের অনলাইনে নবম রেক্স কর্মশালার আজ অষ্টম দিন। অনলাইনে নবম রেক্স কর্মশালার আজ অষ্টম দিন। সম্মানিত উপস্থিতি, গতকাল আমরা রেপার্টরিকরণ সহজ বিশটি স্লাইডের মধ্যে পনেরোতম স্লাইড শিখছিলাম। এই পনেরোতম স্লাইডের স্লাইডটির নাম কি একটু দ্রুত লিখে দেন। পনেরোতম স্লাইডের নাম কি দ্রুত লিখে দেন। পনেরোতম স্লাইডটি যদি আপনাকে রেপার্টরি থেকে দ্রুত কোনো রুব্রিক খুঁজে বের করতে হয়, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে বলছি, যদি আপনি এই পনেরো নাম্বার স্লাইড রুব্রিকের স্তর যদি ভালোভাবে না বুঝেন, তাহলে কোনোভাবেই রেপার্টরি থেকে দ্রুত রুব্রিক খুঁজে পাবেন না। নয় কান না, একদম না, কোনোভাবেই রেপার্টরি থেকে দ্রুত রুব্রিক খুঁজে পাবেন না। যদি রেপার্টরি থেকে দ্রুত রুব্রিক খুঁজে পেতে হয়, তাহলে আপনাকে রুব্রিকের স্তরটি ভালোভাবে জানতে হবে। কারণ হচ্ছে এই, আমি অনেকবার বলেছি অনলাইনে ক্লাসে, অনেকবার বলেছি কেন রেপার্টরিতে যেই কয়টি রুব্রিক রয়েছে, রুব্রিক এবং সাব রুব্রিক সব মিলে যে কয়টি রুব্রিক রয়েছে, তার প্রত্যেকটি রুব্রিক একটি মাত্র ফরম্যাটে সাজানো, সেই ফরম্যাটটি হচ্ছে রুব্রিকের স্তর। এই রুব্রিকের স্তর, এই ফরম্যাটটি, একটি ফরম্যাট যদি আপনি জানতে পারেন বা শিখে ফেলেন বা জেনে নেন বা শিখে নেন, এই ফরম্যাটটি বা রুব্রিকের স্তরটি যদি শিখতে পারেন, তাহলে রেপার্টরিতে যত হাজার রুব্রিক থাক না কেন, প্রত্যেকটা রুব্রিক থেকে আপনার কাঙ্ক্ষিত সাব রুব্রিকটি মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারবেন। তার একমাত্র সিঁড়ি হচ্ছে আপনার রুব্রিকের স্তর। যদি আপনি রুব্রিকের স্তর যদি না জানেন, কোনোভাবেই আপনি রেপার্টরি থেকে কোনো রুব্রিক খুঁজে পাবেন না, একদম না, সম্ভব না, পাবেন না, হতে পারে না। খুঁজে বের করতে পারে উনি রুব্রিকের স্তর জানে না, এটা আমি মানতে রাজি না, হতে পারে না। রুব্রিকের স্তর জানবে না কিন্তু রুব্রিক দ্রুত খুঁজে বের করতে পারবে, তা হতে পারে না, এটা হতে পারে না। যদি দ্রুত রুব্রিক খুঁজে বের করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই রুব্রিকের স্তর সম্পর্কে জানা থাকতে হবে। গতকাল রুব্রিকের স্তরকে, রুব্রিকটিকে আমরা 4টি স্তরে প্রথম সাজিয়েছি কালকে। প্রথমে 2টি স্তরে, পরে আরো 2টি, 2, 2, 4টি। প্রথম 2টি স্তরে, পরবর্তীতে আরো 2টিকে আবার 2টি স্তরে, মোট 4টি স্তরে সাজানো হয়েছে। গতকাল ছিল 4টি স্তর পর্যন্ত, সেটি আবার বলছি। প্রথমত একটি রুব্রিককে 2টি ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগটি সাধারণ,
द्वितीय वाक्य होच्छे चारित्रिक साधारण वाक्य हलो माथा व्यथा चारित्रिकटि होच्छे माथाय जालाकर काटानो कोचानो फूल फुटानो व्यथा दुटि हलो एकटि होच्छे माथा व्यथा দ্বিতীয়টা হচ্ছে মাথায় জ্বালা কর টাটানো খোঁচানো হুল পোড়ানো এই জাতীয় ব্যথা। দুটি, একটি হচ্ছে মাথা ব্যথা, দ্বিতীয়টি হচ্ছে মাথায় জ্বালা কর খোঁচানো টাটানো। এবার যদি পিঠ দিয়ে বলি, পিঠ ব্যথা সাধারণ, পিঠে জ্বালা কর টাটানো খোঁচানো হুল পোড়ানো হচ্ছে চারিত্রিক, ব্যাস দুই ভাগ। এবার সাধারণকে আবার দুই ভাগ, এক নাম্বারটাকে দুই ভাগে ভাগ করব, এক নাম্বারটাকে আবার দুই ভাগে ভাগ করছি, মাথা ব্যথা কপালে ব্যথা। আবার দ্বিতীয় যে চরিত্রকে আবার দুই ভাগে ভাগ করছি, সম্পূর্ণ মাথায় জ্বালা কর ব্যথা কপালে জ্বালা কর ব্যথা, চারটি ভাগ হলো। এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে কপালে ব্যথা, তিন নম্বরে মাথায় জ্বালা কর ব্যথা, চার নম্বরে কপালে জ্বালা করবে ব্যথা। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা আমাকে এই চারটি উদাহরণ একটু দ্রুত লিখে দেন। সাউন্ডে ক্লিয়ার হচ্ছে না, কি বলছে বন্ধু? এই চারটি উদাহরণ আপনারা লিখে দেন, চারটি। সবাই চারটি উদাহরণ লিখে দেন, লিখেন। এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে কপালে ব্যথা, তিন নম্বরে মাথা জ্বালা কর ব্যথা, চার নম্বরে কপালে জ্বালা কর ব্যথা। এই চারটি উদাহরণ দিয়ে দেন তাড়াতাড়ি। লাইনটা ঢুকো, আমার লাইনে ঢুকো। আপনারা কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? সবাই সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা লিখেন। এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে কপালে ব্যথা, তিন নম্বরে মাথায় জ্বালা কর ব্যথা, চার নম্বরে কপালে জ্বালা কর ব্যথা। এই চারটি উদাহরণ গেল, চারটি। এবার পিঠ ব্যথা দিয়ে আমাকে চারটি উদাহরণ তৈরি করে দেন তাড়াতাড়ি। এই মুহূর্তে যারা লাইভে আছেন আমাকে পিঠ ব্যথা দিয়ে চারটি উদাহরণ জানিয়ে দেন। সাউন্ড ক্লিয়ার হচ্ছে তো? সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার হচ্ছে তো? জি, তাহলে চারটি উদাহরণ পিঠ ব্যথা দিয়ে আমাকে চারটি উদাহরণ দিয়ে দেন। পিঠ ব্যথা চারটি উদাহরণ, লাইভের টাইম দেওয়া ছিল সোয়া নয়টায়, কিন্তু চেম্বারে রুগী শেষ করে যাচ্ছে না, বিদায় দেরি হয়ে গেল, কিচ্ছু করার নেই। চার ভাগ হলো, এক নম্বরে পিঠে ব্যথা, দুই নম্বরে স্ক্যাপুলা ব্যথা, তিন নম্বরে পিঠে জ্বালা কর ব্যথা, চার নম্বরে স্ক্যাপুলা জ্বালা কর ব্যথা। এই চারটি উদাহরণ পিঠ দিয়ে দিয়ে দেন তাড়াতাড়ি। মাথা ব্যথা কপাল ব্যথা, মাথায় জ্বালা কর ব্যথা কপালে জ্বালা কর ব্যথা, ধন্যবাদ, একেবারে সঠিক। আজকে আমরা 15 নম্বর স্লাইড শেষ করবো ইনশাল্লাহ, 15 নম্বর স্লাইড। তাহলে প্রথমে চারটি ভাগ হলো, প্রথম দিকে সাধারণ, পরে চারিত্রিক, সাধারণকে আবার দুই ভাগ, সাধারণের সম্পূর্ণ অঙ্গটি, দুই নম্বরে সাধারণের অঙ্গের অংশ বিশেষ, তিন নম্বরে চারিত্রিকের সম্পূর্ণ, চার নম্বরে চারিত্রিকের
অঙ্গের অংশ বিশেষ চারটি ভাগ হলো এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই এক থেকে চার পর্যন্ত এই চারটির মধ্যে সাইড দিয়ে মাথা ব্যথা সাইড চারটার মধ্যে সাইড হবে আমি একবার বলছি আপনারা খেয়াল করেন মাথার ডান পাশে ব্যথা তার মানে মাথার ডান পাশে ব্যথা বলতে সাধারণ সম্পূর্ণ ডান পাশ আর যদি বলি কপালের ডান পাশে ব্যথা সাধারণের অংশ বিশেষের সাইড যদি বলি মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা চারিত্রিকের সম্পূর্ণের সাইড যদি বলি কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা চরিত্রের অঙ্গের অংশ বিশেষের সাইড চারটা সাইড দিয়ে উদাহরণ দেন এই মুহূর্তে যারা লাইভে আছেন চারটা সাইড মাথার ডান পাশে ব্যথা কপালের ডান পাশে ব্যথা মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা এই চারটি উদাহরণ মানে প্রত্যেকটা জায়গায় সাইড হবে প্রত্যেকটা জায়গায় সাইড দিয়ে একটু উদাহরণ লিখে দেন তাড়াতাড়ি এক নম্বরে সাইড হচ্ছে মাথার ডান পাশে ব্যথা দুই নম্বরে কপালের ডান পাশে তিন নম্বরে মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা চার নম্বরে কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা এই চারটি উদাহরণ চাই তাড়াতাড়ি এই চারটি উদাহরণ চাই তাড়াতাড়ি মাথার ডানে যে ব্যথা কপালের ডানে ব্যথা মাথার ডান পাশে জ্বালা কর ব্যথা কপালের ডান পাশে জ্বালা কর ব্যথা মাথার ডান পাশে ব্যথা কপালের ডান পাশে ব্যথা মাথার ডান পাশে জ্বালা কর ব্যথা কপালের ডান পাশে জ্বালা কর ব্যথা তাড়াতাড়ি লিখে দেন লিখেন প্রত্যেকটার মধ্যে সাইড উল্লেখ করেন সাইড সাধারণের সম্পন্নের সাইড সাধারণের অঙ্গের অংশ বিশেষ সাইড চারিত্রিকের সম্পন্ন সাইড চারিত্রিকের অঙ্গের অংশ বিশেষের সাইড চারটা উদাহরণ দিয়ে দেন চারটি উদাহরণ চাই মাথা ব্যথা দিয়ে সাইড মাথার ডানে ব্যথা কপালের ডানে মাথার ডানে জ্বালা কর ব্যথা কপালের ডানে জ্বালা কর ব্যথা সাইড সাইডের পরে এবার আসবে টাইম টাইমের আগে একটা কুইজ দিতে চাই সম্মানিত উপস্থিতি আজকে যে পোস্টটি আমি দিয়েছি সেই পোস্টের নাম কি সেই পোস্টের শিরোনাম কি আজকে যে পোস্টটি দিয়েছি সেই পোস্টের শিরোনাম কি কে বলতে পারেন আজকে যে পোস্ট দিয়েছি সেই পোস্টের শিরোনাম কি
আজকে যে পোস্ট দিয়েছে সেই পোস্টের শিরোনাম হালিমা আক্তার লিখেছেন পুলিশ ডাকা 90 90 99 এ কল করা আর কি আছেন লিখেন আজকের পোস্টের শিরোনাম কি ছিল আজকের পোস্টের শিরোনাম কি ছিল তাড়াতাড়ি লিখেন পুলিশ ডাকা 90 লাইকোপোডিয়াম মানে কি লাইকোপোডিয়াম তো কোনো পোস্ট দেওয়া হয় না আজকে কল করে পুলিশকে ডাকা এর বিষয়বস্তু কি ছিল এর বিষয়বস্তু কি ছিল আপনাদের যাদের জানা আছে একটু লিখে জানান এক কথায় কি বুঝেছেন এই যে পুলিশ ডাকা এটা দিয়ে এক কথা কি বুঝাতে চেয়েছি আইফোন না হলে আইফোন লাগবে না হলে পুলিশ ডাকবো বিসমিল্লাহ আইফোন লাগবে না হলে পুলিশ ডাকবো আইফোন চাই জি আইফোন চাই এর বিষয়বস্তু কি এর বিষয়বস্তু কি কি বুঝেছেন আইফোন তো বুঝলাম গল্পটা মনে রাখছেন ভালোভাবে পুলিশ কি বলেছিল পুলিশ এর বিষয়বস্তু কি ছিল পুলিশ অফিসার কি বলেছিল তাড়াতাড়ি লিখেন সামান্যতে ওষুধ খাওয়া উচিত নয় জেসমিন খানম লেখছে সামান্য দুর্ঘটনা ঠিক না প্রয়োজন ছাড়া ওষুধ নয় আর কেহ আব্দুল হালিম রিপন ওয়ালাইকুম সালাম নিশ্চয় ভালো আছেন এখন সপরিবারে আইফোন চাই না হয় পুলিশ ডাকবো লিপি মাহমুদ আর কেহ এর কি বুঝাতে চেয়েছি রোগীরা যে সকল রোগে আক্রান্ত হয় তার মূলে যদি অনিয়ম বা অস্বাভাবিক জীবনযাপন হয় সেক্ষেত্রে তাকে নিয়ম বদলে দিলে সুস্থ হয়ে যাবে তাকে ওষুধ দেওয়া যাবে না ডাক্তার লোকমান হাকিম ধন্যবাদ একদম সঠিক ক্লাস শেষে আসতেছে বাংলা একাডেমি বইমেলা আসতেছে ক্লাস শেষে আপনারা আজকে আবার পাবেন বইমেলা বইমেলা শিরোনামে বইমেলা না অন্য কিছু এই কথা ও আজকে আপনি ক্লাস শেষে পাবেন এই কথা আরেক গল্প আসছে রাতের বেলা এই কথা ক্লাস শেষে পাবেন ইনশাআল্লাহ এই কথা শিরোনামে আরেকটি গল্প পাবেন আজ রাতে আজ রাতে পাবেন এই কথা এবার আসেন এক নাম্বার গেল সাইড দুই নাম্বারের টাইম দুই নাম্বার টাইম টাইম সকালবেলা সকাল নয়টায় মাথা ব্যথা ছটায় নয়টায় কপালে ব্যথা সকাল নয়টায় মাথায় জ্বালা করে ব্যথা সকাল নয়টায় কপালে জ্বালা করে ব্যথা এবার হলো চারটি টাইম দিয়ে আবার বলছি নয়টায় মাথা ব্যথা নয়টায় কপালে নয়টায় মাথায় জ্বালা কর ব্যথা নয়টায় কপালে রাতে ব্যথা মাথায় রাতে ব্যথা কপালে রাতে ব্যথা মাথায় মাথায় জ্বালা কর ব্যথা রাতে রাতে কপালে জ্বালা কর ব্যথা সময় দিয়ে
টাইম সকাল 10টায় মাথা ব্যথা, সকাল 9টায় মাথা ব্যথা, সকাল 10টায় মাথায় জ্বালা করে ব্যথা, সকাল 10টায় মাথ কপালে জ্বালা করে ব্যথা। চারটি উদাহরণ টাইম দিয়ে, এবার পিঠ ব্যথা টাইম দিয়ে চারটি উদাহরণ আপনাদের কাছ থেকে চাই। পিঠ ব্যথা টাইম দিয়ে কে আছেন দেখি লিখে জানান, পিঠে ব্যথা টাইম দিয়ে কে আছেন লিখেন, পিঠ ব্যথা টাইম দিয়ে, পিঠ ব্যথা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুক। অডিয়েন্স, এক নম্বরে গেল সাইড দিয়ে, দুই নম্বরে টাইম, টাইমের মধ্যে হচ্ছে সকাল 10টায় মাথা ব্যথা, সকাল 10টায় তালুতে ব্যথা, সকাল 10টায় মাথায় জ্বালা কর ব্যথা, সকাল 10টায় তালুতে জ্বালা কর ব্যথা। এক নম্বরে সকাল 10টায় মাথা ব্যথা, দুই নম্বরে সকাল 10টায় তালুতে ব্যথা, তিন নম্বরে মাথায় জ্বালা করে ব্যথা সকাল 10টায়, সকাল 10টায় তালুতে জ্বালা করে ব্যথা। আমিন ডাক্তার আবু দারদা, আমিন। পিঠে ব্যথা সকালে, পিঠে পিঠে ব্যথা সকালে, ইস্কাপুলায় সকালে, পিঠে ব্যথা সকালে, ইস্কাপুলা ব্যথা সকালে, পিঠে জ্বালা কর ব্যথা সকালে, ইস্কাপুলা জ্বালা কর ব্যথা সকালে। টাইম টাইম টাইম, দুই নম্বরে টাইম দিয়া আজকে আমরা রেপার্টিতে ঢুকবো ইনশাল্লাহ। চারটার মধ্যে সাইড, চারটার মধ্যে টাইম। এবার কে আছেন আমাকে একটু লিখে দেন, দাঁত ব্যথা দিয়ে টাইম, দাঁতের ব্যথা টাইম। আমি একবার বলে দিচ্ছি একটু খেয়াল করেন, দাঁতে ব্যথা রাতে, উপর পাটির ব্যথা, উপর পাটির ব্যথা, উপর পাটির দাঁতে ব্যথা রাতে, দাঁতে জ্বালা কর ব্যথা রাতে, উপরে দাঁতে, উপরে পাটির দাঁতে জ্বালা কর ব্যথা রাতে। দাঁত ব্যথা দিয়ে চারটে উদাহরণ দেন, দাঁতে ব্যথা রাতে, নিচের পাটির দাঁতের ব্যথা রাতে, দাঁতে জ্বালা কর ব্যথা রাতে, নিচের পাটির দাঁতে জ্বালা কর ব্যথা রাতে। তাহলে এবার আপনারা আমারে একটা জিনিস বের করে দেন, দাঁত ব্যথা দিয়ে দেন, সবাই দাঁত ব্যথা দিয়ে লিখে দেন, সকাল 10টায় মাথা ব্যথা, সকাল 10টায় কপালে ব্যথা, ধন্যবাদ। সকাল 10টায় পিঠে ব্যথা, সকাল 10টায় ইস্কাপুলা ব্যথা, সকাল 10টায় পিঠে জ্বালা কর ব্যথা, সকাল 10টায় ইস্কাপুলা জ্বালা কর ব্যথা, ধন্যবাদ। জেসমিন খান পিঠে লেখতে, পিঠে লেখছে, পিঠে না পিঠে, পিঠে ব্যথা সকাল 9টায়, পিঠে জ্বালা কর ব্যথা ওটা চলবে না, আগে দিতে হবে, পিঠে ইস্কাপুলা ব্যথা সকাল 9টায়, পরে পিঠে জ্বালা কর ব্যথা সকাল 9টায়, ইস্কাপুলা জ্বালা কর ব্যথা সকাল 9টায়। তাহলে সবাই মিলে এবার আমার মাথা ব্যথাদের চারটে উদাহরণ দেন তাড়াতাড়ি, যদি মাথা ব্যথার চারটে উদাহরণ দেন তাহলে রাতে যে গল্পটা দেওয়ার কথা ওই ব্যাপারে আপনাদের কিছু হিন্স দিয়ে দেব। চারটে উদাহরণ দেন মাথা ব্যথা দিয়ে, দ্বিতীয়বার টাইম টাইম টাইম, তাড়াতাড়ি টাইম। টাইম দিয়ে চারটা উদাহরণ দেন,
মাথা ব্যথা দিয়ে চারটি উদাহরণ চাই, চারটি। মাথার ব্যথা দিনেতে, কপাল ব্যথা দিনেতে, মাথা জ্বালা করে ব্যথা দিনেতে, কপালে জ্বালা করে ব্যথা দিনেতে। ব্যাস হয়ে গেল চারটা টাইম। রাতের বেলা মাথা ব্যথা, রাতের বেলা কপালে ব্যথা, রাতের বেলা মাথায় জ্বালা করে ব্যথা, রাতের বেলা কপালে জ্বালা করে ব্যথা, চারটি। মাথা ব্যথা দিয়ে চারটি উদাহরণ দেন তাড়াতাড়ি। ব্যথা দিয়ে মাথা ব্যথা টাইম টাইম টাইম। আপনারা সবাই জানেন এক নাম্বার ভাগটি হচ্ছে সাধারণের সম্পূর্ণ, দুই নাম্বারটি হচ্ছে সাধারণের অংশ বিশেষ, তিন নাম্বারটি হচ্ছে চারিত্রিকের সম্পূর্ণ, চার নাম্বারটি হচ্ছে চারিত্রিকের অংশ বিশেষ বা সোজা হিসাব। সাইড টাইম টাইম টাইমটা আবার উদাহরণ দিয়ে দেন সবাই, সবাই দেন টাইম দেয়া। হাত পায়ে ব্যথা দিনেতে, পায়ে ব্যথা দিনেতে, হাত পায়ে জ্বালা করে ব্যথা দিনেতে, পায়ে জ্বালা করে ব্যথা দিনেতে। বাস চারটা উদাহরণ গেল। এবার টাইম, টাইমের পরে কন্ডিশন, তিন নাম্বার। রোদ্রে গেলে মাথা ব্যথা, রোদ্রে গেলে কপাল ব্যথা, রোদ্রে গেলে মাথায় জ্বালা করে ব্যথা, রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা, রোদ্রে গেলে মাথা ব্যথা, রোদ্রে গেলে কপাল ব্যথা, রোদ্রে গেলে মাথা জ্বালা করে ব্যথা, রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা। দেন চারটি উদাহরণ দেন কন্ডিশন। শুইতে গেলে মাথা ব্যথা, শুইতে গেলে কপাল ব্যথা, শুইতে গেলে মাথায় জ্বালা করে ব্যথা, শুইতে গেলে কপালে জ্বালা করে ব্যথা, চারবার কন্ডিশন। রোদ্রে গেলে মাথা ব্যথা, রোদ্রে গেলে কপাল ব্যথা, রোদ্রে গেলে মাথা জ্বালা করে ব্যথা, রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা, কন্ডিশন। কন্ডিশন দিয়ে চারটা উদাহরণ চাই, পিঠ দিয়ে পিঠ। গোসল করলে পিঠে ব্যথা, গোসল করলে ইসকে বলে ব্যথা, গোসল করলে পিঠে জ্বালা করে ব্যথা, গোসল করলে ইসকে বলে জ্বালা করে ব্যথা। পিঠ দিয়ে চারটি উদাহরণ চাই, কন্ডিশন চারটি উদাহরণ। পিঠ দিয়ে চারটি উদাহরণ চাই, কন্ডিশন চারটি। কন্ডিশন দিয়ে চারটি উদাহরণ চাই, পিঠ থেকে পিঠ। হাত পায়ে ব্যথা দিনে, পায়ে ব্যথা দিনে, হাত পায়ে জ্বালা করে ব্যথা দিনে, পায়ে জ্বালা করে ব্যথা দিনে, চারটা কন্ডিশন। পিঠ ব্যথা দিয়ে চারটি কন্ডিশনের উদাহরণ চাই, রোদ্রে গেলে মাথা ব্যথা, রোদ্রে গেলে কপালে ব্যথা, রোদ্রে গেলে মাথায় জ্বালা করে ব্যথা, রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা। টাইম দিয়ে চারটি, রোদ্রে গেলে মাথা ব্যথা, রোদ্রে গেলে কপাল ব্যথা, রোদ্রে গেলে মাথায় জ্বালা করে ব্যথা,
রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা মোট হলো চারটি রোদ্রে গেলে মাথা ব্যথা রোদ্রে গেলে কপাল ব্যথা রোদ্রে গেলে মাথা জ্বালা করে ব্যথা রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা চারটি উদাহরণ কন্ডিশন কন্ডিশনের চারটি রোদ্রে গেলে মাথা ব্যথা রোদ্রে গেলে কপাল ব্যথা রোদ্রে গেলে মাথা জ্বালা করে ব্যথা রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা চারটে উদাহরণ চাই মাথা ব্যথা দিয়ে রোদ্রে গেলে পিঠে ব্যথা রোদ্রে গেলে ইসকা বলে ব্যথা ঘুরে দিছে রোদ্রে গেলে মাথা ব্যথা রোদ্রে গেলে কপাল ব্যথা রোদ্রে গেলে মাথা জ্বালা করে ব্যথা রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা রোদ্রে গেলে মাথা ব্যথা রোদ্রে গেলে কপাল ব্যথা রোদ্রে গেলে মাথা জ্বালা করে ব্যথা রোদ্রে গেলে কপালে জ্বালা করে ব্যথা কন্ডিশন চারটি প্রত্যেকটা মধ্যে গেল সাইড পরে গেল টাইম তারপরে কন্ডিশন কন্ডিশন এবার স্ট্যান্ডিং মাথা ব্যথা পিঠেতে কপাল ব্যথা তালুতে মাথা জ্বালা করে ব্যথা বুকেতে কপালে জ্বালা করে ব্যথা তালুতে মাথার ব্যথা পিঠেতে কপাল ব্যথা তালুতে মাথা জ্বালা করে ব্যথা পিঠেতে কপালে জ্বালা করে ব্যথা তালুতে সম্মানিত উপস্থিতি আমি অনেকবার বলেছি যে আপনার সম্পূর্ণ অঙ্গের কষ্ট এক অঙ্গ থেকে আরেক অঙ্গে সম্প্রসারিত হয় আর সাব অঙ্গেরটি ওই অঙ্গের মধ্যেই সম্প্রসারিত হয় যেমন মাথা ব্যথা বললে সম্পূর্ণ মাথায় এই ব্যথা পিঠে ছড়ায় কপালে ব্যথা বললে মাথার অংশ এটা ছড়াবে তালুতে কিংবা টেম্পল অথবা অক্সিবোডে তেমনি মাথায় জ্বালা করে ব্যথা পিঠে কিংবা বুকে চোখে কিংবা কানে ছড়াবে অন্য অঙ্গে ছড়াবে কিন্তু কপালে কিংবা টেম্পালে অথবা বার্ডেক্সের জ্বালা করে ব্যথা বা চরিত্রগত কষ্ট এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে ছড়াবে তার জন্য বলছি মাথা ব্যথা পিঠেতে কপাল ব্যথা তালুতে মাথা জ্বালা করে ব্যথা পিঠেতে কপালে জ্বালা করে ব্যথা তালুতে তাহলে এই বিস্তৃতি দিয়ে চারটা উদাহরণ দেন মাথা ব্যথা দিয়ে যে পারেন তাড়াতাড়ি লেখেন তাড়াতাড়ি করেন জলদি লিখেন চার নাম্বার স্ট্যান্ডিং তাড়াতাড়ি মাথার ব্যথা পিঠে ছড়ায় কপালে ব্যথা তালুতে মাথা জ্বালা করে ব্যথা বুকে ছড়ায় কপালে জ্বালা করে ব্যথা তালুতে ছড়ায় মাথা ব্যথা দিয়ে স্ট্যান্ডিং চারটা উদাহরণ চাই মাথা ব্যথা দিয়ে স্ট্যান্ডিং চারটা উদাহরণ তাড়াতাড়ি চার ধাপে চারটি উদাহরণ চাই মাথা ব্যথা দিয়ে চার ধাপে চারটি উদাহরণ চাই মাথা ব্যথা দিয়ে তাড়াতাড়ি চারটি উদাহরণ মাথা ব্যথা দিয়ে স্ট্যান্ডিং চারটি উদাহরণ চাই চারটি উদাহরণ প্রত্যেকে দেন সবাই লিখেন এই 15 নম্বর স্লাইডটি আরো দুই দিন আলোচনা করব ইনশাআল্লাহ আমরা কারণ এই 15 নম্বর স্লাইড যদি ভালোভাবে আয়ত্ত করতে না পারেন
তাহলে কোনো ভাবেই রেপার্টরি থেকে রুব্রিক খুঁজে পাবেন না, নয়াকারে না, রুব্রিক খুঁজে পাওয়া যাবে না। জিয়াদুল ইসলাম লিখছে কি, মাথা ব্যথা পিঠে ছড়ায় কপাল ব্যথা তালুতে, মাথা জ্বালা কর ব্যথা পিঠে ছড়ায় কপালে জ্বালা কর ব্যথা তালুতে। সবাই লিখেন, তাড়াতাড়ি লিখেন, চমৎকার হচ্ছে সবারটা। মাথা ব্যথা, মাথা ব্যথা চোখ বন্ধ ছড়ায় কপাল ব্যথা, কি কপালের ব্যথা বাম পাশে থেকে ডান পাশ পর্যন্ত ছড়ায়, হচ্ছে না স্যার, মজা লাগতেছে না। লোকমান হাকিম স্যার সহজ ভাবে লেখেন, কপালে ব্যথা তালুতে কিংবা টেম্পালে, সহজ করে লেখেন স্যার যেন সহজে বুঝে সবাই। এর মধ্যে একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে 1-8-2 সাধারণ সম্পূর্ণ সাধারণ অংশ বিশেষ, এই দুইটা আলোচনা করার পরে যখন চরিত্র আসবে তখন চরিত্রকে বলা হয় কপি পেস্ট। যতটা চরিত্র আসবে তত জায়গায় প্রথম সম্পূর্ণ পরে অংশ, প্রথম সম্পূর্ণ পরে অংশ। যেমন মাথা ব্যথা সাধারণ সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, মাথা ব্যথা সাধারণ অংশ বিশেষ সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং আলোচনা শেষ। আর যখনই চরিত্র আসবে, যতবার চরিত্র চেঞ্জ হবে ততবারে 3-4, ততবারে 3-4। যেমন যদি বলি এচিং পেন সম্পূর্ণ পরে অংশ, যদি বলি বার্নিং পেন প্রথম সম্পূর্ণ পরে অংশ, যদি বলি কাটিং প্রথম সম্পূর্ণ পরে অংশ, যদি বলি ড্রয়িং প্রথম সম্পূর্ণ পরে অংশ, এইভাবে চলতে থাকবে প্রথম সম্পূর্ণ পরে অংশ। এই জন্য 3-4 আমি বলি কপি পেস্ট, 3-4 বলি কপি পেস্ট। এবার কে আছেন আমাকে এই 16 উদাহরণ, মাথা ব্যথা দিয়ে 16 উদাহরণ কে দিতে পারেন দেখি, মাথা ব্যথা দিয়ে 16 উদাহরণ কে দিতে পারেন, কে আছেন মাথা ব্যথা দিয়ে 16 উদাহরণ কে দিতে পারেন দেখি, কে পারেন? নিশ্চয় আপনারা সকলেই দিতে পারবেন আমার বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, রোগীরা বিরক্ত হচ্ছে আর সময় দেওয়া যাচ্ছে না, রোগীরা কষ্ট পাচ্ছে আর সময় দেওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আবার এই 15 নম্বর স্লাইডটি আলোচনা করব। রোগীদেরকে কষ্ট দেওয়া যাচ্ছে না, রোগীরা অনেক কষ্ট পাচ্ছে, যার জন্য আজকের মতো জি পারবেন ইনশাল্লাহ, লিখছেন ডাক্তার আবু দারদা, জি আপনারা পারবেন আমি জানি, তবু আবার আরো কয়েকদিন এই স্লাইডটি 14 আর 15 এই দুইটা স্লাইডটি আপনাদের সাথে আরো কয়েকবার আলোচনা করা হবে এর মধ্যে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।